হাতের মুঠের ভিতরে তিনটা পাথর, কয়টা পাথর? আল্লাহর কুদরত পাথরের জবান খুলে গেছে। এটা আশ্চর্য না? এইটা তো আশ্চর্যই হবে। আপনার আমি যে কথা বলি এইটা বুঝি মোটেও আশ্চর্য না? কথা বলেন, আপনার আমার শরীরের বিভিন্ন জায়গায় গোস্ত টুকরা আছে না নাই? জিব্বাও তো একটা গোস্তের টুকরা, অন্য অন্য গোস্তে কথা বলে, কিন্তু এই টুকরাটা কথা বলে, ব্যাপার কি? আল্লাহ বলছেন, এই আল্লামাহুল বায়ান, আমি তোদেরকে কথা বলার শক্তি দান করলাম। কত বোবা মানুষ কোনো দিক থেকে পার্সের সমস্যা নেই, কথা বলতে পারে না, আছে না নাই? তা তুমি কথা বলো। এইটা আল্লাহ কথা বলার জন্য নির্দেশ করছেন, বলতে আছে। সেই রব্বুল আলামিন যদি পাথরকে বলে পাথর কথা বল, বলবে না? পাথর বলে যে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমরা হাতের মুঠার ভিতরে তিনটা পাথর আছি। এই ঘটনা দেখাশোনার পরেও আবু জাহাল মার্কা ইমান নসিব হয় নাই। বাজান, এরপরে একটা দুইটা ঘটনা, বহু ঘটনা আছে। এই দেখেন না, ছোলা খেজুরের আটি ফেলাইয়া সোবলা নিয়ে গেছে, সোবলা আছে না তো, সোবলা দিয়ে গাছ হয়? যাই বল মোহাম্মদ, তুমি আল্লাহর নবী, হ্যাঁ সোবলা দিয়ে গাছ উঠাইতে পারো? কলে হবে কি, নবী মুসলমান হব? বিসমিল্লাহ বললে আল্লাহর নবী সোবলাটা মাটির ভিতরে গাছ, আল্লাহর কুদরত সোবলা দিয়ে গাছ হয়ে গেছে, সেই গাছে ফল ধরছে, এখনও সৌদি আরবে সেই গাছে ফল ধরতে আছে। হাজিরা যখন হজ করতে যায় তখন বেদানা খেজুর দেখছেন, খাইছেন আপনি না? আটি নাই, আটি নাই, কী কথা হয় না? আটি নাই খেজুর খান নাই, এখনও আরবের জমিনে ধরতেছে। কিন্তু কপাল পরা আবু জাহাল, ওর কি দুই মান নসিব হয় না? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, আল্লাহর এ মোহাম্মদ, তুমি আল্লাহর নবী যদি হও, ওদের সন্দেহ হয়েছে যে ব্যাপার কি, পাথরে কথা কয়, সোবলা ছাড়া আটি ছাড়া সোবলাই দিয়ে গাছ হয়, তাহলে জাদুঘর হবে, তাহলে শুনছে জাদু তো জমিনে চলে, আসমানে তো আর চলে না, এই জন্য বুদ্ধি করি আসছে। মোহাম্মদ তুমি আল্লাহর নবী? হ্যাঁ আল্লাহর নবী। আকাশে চাঁদ আছে টুকরা করিয়া দেখাইতে পারো, দুই টুকরা? কলে হবে কি, কলে কলমা পড়ি মুসলমান হব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যারা হজ করতে গেছেন দেখছেন আল্লাহর ঘরের পাশেই ওই পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ নবী যখন আঙ্গুল ইশারা করছেন সঙ্গে সঙ্গে চাঁদ দুই টুকরো হয়ে দুই দুই সরে গেছে, আবার আঙ্গুল ইশারার মাধ্যমে চাঁদ মিললে চাঁদ হয়ে গেছে। কিন্তু কপাল পরে আবু জাহাল, ওর ইমান নসিব হয়, ওর বুঝ গেছে উল্টা, কলে আগে শুনছি জাদু চলে জমিনে, এখন দিয়ে আসমানেও চলে, ইমান নসিব হয় নাই। এই জন্য আর বাজারদেরকে বলবো, বাজার এরকম আবু জাহাল মার্কা আল্লাহর হাবিবের জমানায় ছিল কি ছিল না? মাঝখানে গেছে কি যায় নাই? বর্তমানে বুঝি নাই, অভাব নাই, অভাব নাই, কথা ঠিক কি না? কেয়ামত পর্যন্ত থাকবে, এরা কিন্তু বুঝবে না, কথা ঠিক না? কিছুদিন আগেও যুগান্তর পত্রিকার ভিতরে আসছে, ইটালির এক ধর্মযাজক খ্রিস্টান ধর্ম প্রচারক, তিনি চিন্তা করলেন দেখি কোরআনুল করিম রিসার্চ কইরা কোনো ভুল বের করা যায় কিনা, তাহলে মুসলমানদের ভিতরে ডিবেটের তৈরি করা যাবে, কারণ কোরআন করিমের ভিতরে লেখা আছে লা রাইবা ফিহি, কোনো ভুল। সন্দেহ নাই, তাহলে আমি একটু রিসার্চ করে দেখি ভুল বের করতে পারি কিনা। তিনি যখন রিসার্চ করা শুরু করল, ইটালির ধর্মযাজক খ্রিস্টান ধর্ম প্রচারক, তিনি নিজেই কলেমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে এই কয়েকদিন আগে, বেশি দিন হয়েও নাই। মাসান, আমেরিকার তিনজন বৈজ্ঞানিক চন্দ্রের দেশে গেছিল, চন্দ্রের দেশে গেছিল, যাইয়ে দেখে চন্দ্রের ভিতরে একটা ফাটল দেখা যায়, কিসের ফাটল? যন্ত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা কইরা দেখে ফাটলের বয়স হয়ে গেছে প্রায় সাড়ে চোদ্দশো বছরের মতো। দুনিয়াতে এসে যখন শুনল মুসলমানদের নবী ছিল, আঙ্গুল ইশারা করছে চাঁদ দুই টুকরো দুই দুই সরে গেছে, আবার ইশারার মাধ্যমে চাঁদ মিলে চাঁদ হয়েছে, এর ভিতরে একজন বৈজ্ঞানিক নীল আর মাস্টার, তিনি নিজে কলমা ফিরে মুসলমান হয়ে গেছে।
বাজান, যারা নাকি একটু দুনিয়ামুখী শিক্ষায় শিক্ষিত হইয়া ধরাকে সরাগান মনে করেন না, যারা ইসলাম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া এখন পাশ্চাত্য লন্ডন আমেরিকা ফ্রান্স চীন জাপান ভারত বিজাতিদের কালচার যাদের কাছে ভালো লাগে, আমি সেই বাজানদেরকে বলবো বাজান ভালো করে চিন্তা ভাবনা করে কবরে যাও, একবার ঠকলে কিন্তু দ্বিতীয়বার জেতার আশা নাই। কি জোরে বলার কথা ঠিক কিনা? এই জন্য এই পাশের রাষ্ট্র ভারত শিবশক্তি মহারাজ নাম শুনছেন? ১২টা ভাষায় ডক্টরেট ডিগ্রি ছিল, কয় ভাষায়? এখানে এক ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি আলো মানে একজনও নাই, কথা ঠিক কিনা? আর তিনি ১২টা ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পড়াশোনা করছে, তামাম দুনিয়ার ভিতরে দুনিয়ামুখী শিক্ষার দিক থেকে তিনি এক নম্বর, সিরিয়ালের ভিতরে তিনি একজন, এই ছিল তার শিক্ষা যোগ্যতা। সম্মানের দিক থেকে আজকে তো বর্তমানে সম্মানের জন্য পাগল, কথা কয় না? সম্মানের জন্য পাগল না? তার সম্মান কেমন ছিল? প্রায় ৭০ কোটি কম বেশি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মানত, তার সামনে হাত জোর কইরা নমস্কার দিত, এই ছিল তার সম্মান, ধর্মীয় ভগবান। অর্থের দিক থেকে প্রায় ১০০ কোটি টাকার মালিক ছিল, বিদ্যাবন সহ ৩টা আশ্রমের মালিক ছিল। তিনিও কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়ে বাংলাদেশে আসছিল। এর শাহ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, অনেকের জানা আছে কিনা, বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিচ্ছে। হ্যাঁ, পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। এই আলোচনার মাধ্যমে বাজানদেরকে বোঝাতে চাই কোরআনুল করিম সত্য, আর একটু আসতে কর মুখ দিয়ে বাইরে যেতে চায় না, আর নির্বাচন আইলে দেখি আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কইতে কইতে দেখি মুখ গলা ফাটে। হে নামাজ পড়ে না একক তো খারাই খারাইয়া বতে, জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, অফিসের গলাটা ফাটাইছো, আর একটু আল্লাহর নাম লবা কইতে কষ্ট লাগে, জোরে বলেন কথা ঠিক না? ব্যাঠিক